নমস্কার, আমি আস্টনু ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো চিত্রা নক্ষত্র। যদি চন্দ্র যদি আপনার 14 নম্বর নক্ষত্রে অবস্থান করে তাহলে অবশ্যই আপনি চিত্রা নক্ষত্রের জাতক এবং জাতিকা, ছেলে বা মেয়ে। তাহলে আজকে ভিডিও আলোচনার পূর্বে বলবো, যারা আজকে আমার ভিডিওতে প্রথম তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন, তাহলে সর্বপ্রথম সবার আগে আমার ভিডিও পেয়ে যাবেন। তাহলে চিত্রা নক্ষত্রে যে সমস্ত ছেলেমেয়ে জন্মগ্রহণ করে তারা কেমন হয়, কী ধরনের চরিত্র হয়, তাদের কী ধরনের পেশা, কী ধরনের দেবতা পুজো করলে তারা জীবনে সাফল্য পাবে, আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। একটি উজ্জ্বল তারকা নিয়ে গঠিত চিত্রা নক্ষত্র। চিত্রা নামকরণ হয়েছে পুষ্পটিত হওয়া বা চিত্রিত হওয়া থেকে। বৈদিক যুগে মনীষীরা বিশ্বাস করতেন এই নক্ষত্রের শিল্পের দেবতা, বিশ্বকর্মার অধিষ্ঠান। নক্ষত্রটির প্রতীক হল একটি বৃহৎ উজ্জ্বল রত্ন। হস্ত নক্ষত্রের মধ্যে রয়েছে সূক্ষ্ম ধরনের শিল্প, আর চিত্রা নক্ষত্রের মধ্যে রয়েছে ভারী শিল্প, অর্থাৎ ভারী মূর্তি বা ভাস্কর্য। এর অপর একটি প্রতীক হল একটি মুক্ত ঝিনুকের পেটে খাদ্য গ্রহণের সময় কোনো বালিকণা মুখে গেলে যে ঝিনুকের পেটে অত্যন্ত অস্বস্তি হতে থাকে, তখন ঝিনুকের গা দিয়ে একরকম দ্রবণের হরণ হতে থাকে এবং এটি বালির উপর একটা নরম আবরণের স্তর গঠন করে, তাই মুক্ত গঠন করে। সুতরাং চিত্রা নক্ষত্র তাদের মধ্যে কিন্তু দেখবেন একটি টেনশন বা ডিপ্রেশন থেকে নতুন সৃষ্টির উন্মাদনা জাগে। এরা অত্যন্ত ডাইনামিক হয়, বিশেষ করে এদের এনার্জেটিক পার্সন বা নক্ষত্র পীড়িত হলে জাতক অস্থির চিত্ত বা স্বার্থপর হয়ে থাকে। যাদের মধ্যে আর্টিফিশিয়াল সৌন্দর্য দেখা যায় তাদের মধ্যে এই নক্ষত্রের কিন্তু প্রবল প্রভাব রয়েছে, বিশেষ করে ভারী শিল্প, যারা ভাস্কর্যের কাজ করে, অথবা অনেক দেখবেন অনেকে মেকানিক্যাল বড় ধরনের যে সমস্ত যন্ত্রপাতির কাজ করে তাদের মধ্যে কিন্তু এই চিত্রা নক্ষত্রের কিন্তু প্রচণ্ড প্রভাব রয়েছে। তাহলে এরা কী ধরনের পেশায় গেলে জীবনে সাফল্য হয়? মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, প্রেস, বিশেষ করে ট্যাক্স ডিপার্টমেন্ট ইঞ্জিনিয়ার, বিশেষ করে ইঞ্জিনিয়ার ডিজাইনার বা জুয়েলারি, বিশেষ করে রেডিও বা টিভি, এই ধরনের যে সমস্ত যন্ত্রপাতি সারে সেই বিশেষ করে সেই ধরনের কাজে কিন্তু এদের দেখা যায়। এদের কী ধরনের রোগে আক্রান্ত হতে পারবে মনে রাখবেন, এদের কিন্তু একটা পেটের একটি সমস্যা, বিশেষ করে কৃমিজনিত সমস্যায় এরা ভুগতে পারে, কিডনি সমস্যা, চোখের জ্যোতি কমে যাওয়া বা সানস্ট্রোক, অনেক সময় দেখবেন স্কিন অ্যালার্জি, এই ধরনের কিন্তু সমস্যায় এরা ভুগতে পারে। এদের শুভ দিক, পশ্চিম দিক দেবতা হলো বিশ্বকর্মা। মনে রাখবেন এদের দেবতা হলো বিশ্বকর্মা। যদি আমার এই চিত্রা নক্ষত্রের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের যে সমস্ত বন্ধুবান্ধব রয়েছে এই চিত্রা নক্ষত্রে তাদের শেয়ার করুন, তারাও জানতে পারবে। আর যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনাদের তাহলে নিচের দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন, আর অনলাইন বুকিংয়ের জন্য কিন্তু নিচের দেওয়া নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন।